মানুষ পাল্টে যাবে, অথচ আমি একই রকম থাকবো, এটা কি করে হয় বলুন তো? আপনি নিজের মতো করে সুখে শান্তিতে একজনের সঙ্গে সংসার করবেন, অথচ আপনি বলতে চাইছেন আমার নিজের জীবনে সুখে হওয়ার কোনো অধিকার নেই, তাই তো স্যারজি? কাগজে কলমে বিয়েটা হয়েছিল, কাগজে কলমে আমাদের ডিভোর্সটা হয়েছিল, ঠিক, আর সেই বিচ্ছেদটা আপনি মন থেকে মেনেও নিতে পেরেছিলেন, মন থেকে মেনে নিয়েছিলেন বলে আপনি দ্বিতীয়বার বিয়ে করতে পেরেছেন। মানে আপনি সবার সামনে আপনার সুখী দাম্পত্যের ছবি তুলে দেখাবেন, অথচ আমার নিজের জীবনে সুখী হওয়ার কোনো অধিকার নেই। আমার নিজের কোনো ঘর থাকবে না, নিজের কোনো মানুষ থাকবে না। আপনার সঙ্গে কথা বলতে গেলে আমাকে হাজারবার ভাবতে হবে। হ্যাঁ, আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন ঠিকই, আপনার যখন সময় হবে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে আসবেন, আর সেটাও কেউ জানতে পেরে গেলে আমাকে হাজারটা কথা শুনতে হবে। কেন বলুন তো? আমি জেনে বুঝে এই ঘৃণ্য জীবনটা কেন মেনে নেব? শুধুমাত্র আপনাকে ভালোবাসি বলে? তাহলে তো আমি আপনাকে একই কথাই বলতে পারতাম স্যারজি, আপনি এরকম একটা জীবন বেছে নিন, বলতেই তো পারতাম। না স্যারজি, অতটাও ভালোবাসি না যে এরকম একটা ঘৃণ্য জীবন আমি জেনে বুঝে বেছে নেব। কি জানেন তো, ভালোবাসা মানে কিন্তু সম্মান করা। ভালোবাসার মানুষটাকে না আগে সম্মান করতে জানতে হবে। এই যে এত মুখে বলেন না ভালোবাসি ভালোবাসি, সবার সামনে তো এক কথা বলেন, আর সবার আড়ালে আমাকে আরেক কথা বলেন, কেন বলুন তো? তাই বলছি, ভালোবাসার মানুষটাকে আগে সম্মান করতে শুরু, তারপরে বাকি কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। মানুষ পাল্টে যাবে, অথচ আমি একই রকম থাকবো, এটা কি করে হয় বলুন তো? আপনি নিজের মতো করে সুখে শান্তিতে একজনের সঙ্গে সংসার করবেন, অথচ আপনি বলতে চাইছেন আমার নিজের জীবনে সুখে হওয়ার কোনো অধিকার নেই, তাই তো স্যারজি? কাগজে কলমে বিয়েটা হয়েছিল, কাগজে কলমে আমাদের ডিভোর্সটা হয়েছিল, ঠিক, আর সেই বিচ্ছেদটা আপনি মন থেকে মেনেও নিতে পেরেছিলেন, মন থেকে মেনে নিয়েছিলেন বলে আপনি দ্বিতীয়বার বিয়ে করতে পেরেছেন। মানে আপনি সবার সামনে আপনার সুখী দাম্পত্যের ছবি তুলে দেখাবেন, অথচ আমার নিজের জীবনে সুখী হওয়ার কোনো অধিকার নেই। আমার নিজের কোনো ঘর থাকবে না, নিজের কোনো মানুষ থাকবে না। আপনার সঙ্গে কথা বলতে গেলে আমাকে হাজারবার ভাবতে হবে। হ্যাঁ, আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন ঠিকই, আপনার যখন সময় হবে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে আসবেন, আর সেটাও কেউ জানতে পেরে গেলে আমাকে হাজারটা কথা শুনতে হবে। কেন বলুন তো? আমি জেনে বুঝে এই ঘৃণ্য জীবনটা কেন মেনে নেব? শুধুমাত্র আপনাকে ভালোবাসি বলে? তাহলে তো আমি আপনাকে একই কথাই বলতে পারতাম স্যারজি, আপনি এরকম একটা জীবন বেছে নিন, বলতেই তো পারতাম। না স্যারজি, অতটাও ভালোবাসি না যে এরকম একটা ঘৃণ্য জীবন আমি জেনে বুঝে বেছে নেব। কি জানেন তো, ভালোবাসা মানে কিন্তু সম্মান করা। ভালোবাসার মানুষটাকে না আগে সম্মান করতে জানতে হবে। এই যে এত মুখে বলেন না ভালোবাসি ভালোবাসি, সবার সামনে তো এক কথা বলেন, আর সবার আড়ালে আমাকে আরেক কথা বলেন, কেন বলুন তো? তাই বলছি, ভালোবাসার মানুষটাকে আগে সম্মান করতে শুরু, তারপরে বাকি কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।